Assalamualaikum, welcome to my channel. কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের উলের সুতা দিয়ে কুরুশের গ্লাসমেট তৈরি করে দেখাবো। তো আমি এখানে উলের সুতা নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি যা করব, এখানে একটা স্লিপ নট করে নেব। স্লিপ নট করে নেয়ার পর 6টা চেন করে নেব। 1, 2, 3, 4, 5, 6 তো 6টা চেন করে নিয়েছি। এবার প্রথমে যে এক নাম্বার চেন আছে, সেই চেনের মধ্যে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট করে দেব। তো দেখুন, আমার এখানে একটা রাউন্ড তৈরি হয়েছে, এর মধ্যে আমি এখন কাজ করব। তো প্রথমে আমি 2টা চেন করে নেব। 2টা চেন সমান আমি একটা ডাবল ক্রোশেট কাউন্ট করব। তো তারপরে আমি এখানে এভাবে 12টা ডাবল ক্রোশেট করে নেব। তো প্রথমে যেহেতু চেন করে নিয়েছি, সেটা সমান আমি একটা ডাবল ক্রোশেট কাউন্ট করব এবং টোটাল 11টা ডাবল ক্রোশেট আমি এই ঘরের মধ্যে করব। তো 11 টোটাল 12টা ডাবল ক্রোশেট করে আমি ফিরে আসছি। তো দেখুন, আমার 2টা চেন সহ 11টা ডাবল ক্রোশেট করে টোটাল 12টা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এবার আমি প্রথমে যে 2টা চেন করে নিয়েছিলাম, তার উপরে 2 নাম্বার চেনে এভাবে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট করে নেব। তো আমার প্রথম রাউন্ডের কাজ কমপ্লিট হয়েছে। এবার আমি দ্বিতীয় রাউন্ডের কাজ করব। তো তার জন্য আবার আমি এখানে প্রথমে 2টা চেন করে নেব। 2টা চেন সমান একটা ডাবল ক্রোশেট। তো তারপরে 2টা চেনের গোড়াতে আমি আরেকটা ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন, একই জায়গাতে আমি 2টা ডাবল ক্রোশেট করে নিলাম। তারপরের যে ঘর আছে, সেই ঘরে আমি আবার একই ঘরে 2টা ডাবল ক্রোশেট করব। তারপরে যে ঘর আছে, সেখানেও আমি একই ঘরে 2টা ডাবল ক্রোশেট করব। মোট কথা, এখানে যে 12টা ঘর আছে, 12টা ঘরে আমি 24টা ডাবল ক্রোশেট করব। তো 3টা ঘরে আমি 2টা 2টা করে 6টা ডাবল ক্রোশেট করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো বাকি যেই 9টা ঘর আছে, সেই 9টা ঘরে আমি 2টা করে ডাবল ক্রোশেট করে টোটাল 24টা ডাবল ক্রোশেট করে ফিরে আসছি। তো দেখুন, প্রত্যেকটা ঘরে আমার 2টা করে ডাবল ক্রোশেট করে 12টা ডাবল ক্রোশেট হয়ে গেছে। এবার লাস্টে যেখানে 2টা চেন করে নিয়েছিলাম, তার উপরে 2 নাম্বার চেন আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট করব। জয়েন্ট করার পর এখানে একটা চেন করব। করার পর এই সুতাটা কেটে নেব। তো দেখুন, 2টা রাউন্ড আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি 3 নাম্বার রাউন্ডের কাজ করব। দ্বিতীয় রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তৃতীয় রাউন্ডের কাজ করব। তো আমি এবার এই কালার সুতা দিয়ে কাজ করব। এখানে একটা স্লিপ নট করে নিয়েছি। তো স্লিপ নটটি করে নেওয়ার পর যেখানে আমি কাজটা শেষ করেছিলাম, ঠিক সেখানে আমি আবার এইভাবে এই সুতাটা অ্যাড করে নেব। তো দেখুন, এইভাবে নেওয়ার পর আমি একটা চেনের মাধ্যমে সুতাটা অ্যাড করে নিলাম। তারপর আমি একটা চেন করব। তো এখানে 2টা চেন সমান আমার একটা ডাবল ক্রোশেট। এবার আমি যা করব, সেম একই ঘরে আমি আবার 2টা ডাবল ক্রোশেট করে নেব। তো টোটাল আমার এই ঘরে 3টা ডাবল ক্রোশেট হলো। তো এরপরে আমি যা করব, এখানে একটা চেন করে নেব। নেয়ার পরে 2টা ডাবল ক্রোশেট বাদ দিয়ে 3 নাম্বার যে ডাবল ক্রোশেট আছে, সেই ঘরে আমি 3টা ডাবল ক্রোশেট করব। তারপরে আবার একটা চেন করব। করে 2টা ডাবল ক্রোশেট বাদ দিয়ে 3 নাম্বার ঘরে আবার 3টা ডাবল ক্রোশেট করব। আবার একটা চেন করব। করার পর 2টা ডাবল ক্রোশেট বাদ দিয়ে পরের ঘরে 3টা ডাবল ক্রোশেট করব।
আবার একটা চেন। তো এইভাবে আমি পুরো রাউন্ডের কাজ কমপ্লিট করব, করে ফিরে আসছি। তো দেখুন, তিন নম্বর রাউন্ডের কাজও আমার শেষ হয়ে গেছে। আমি একটা চেন করে নিয়েছি এবং এখানে যে দুইটা চেন করে নিয়েছিলাম তার দুই নম্বর চেনে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট করে নেব। তো এইবার আমি যা করব, এই ফাঁকা যে একটা করে চেন করেছি সেই চেনে আমি কাজ করব। তো তার জন্য আমি স্লিপ স্টিচ করে করে সেই চেনের ঘরে চলে যাব। তো আমি স্লিপ স্টিচ করে এই ঘরে চলে আসলাম। এখানে আমি দুইটা চেন করে নেব, দুইটা চেন সমান আমার একটা ডাবল ক্রোশেট। তারপরে আমি এই ঘরে আরও তিনটা ডাবল ক্রোশেট করব, টোটাল আমার চারটা ডাবল ক্রোশেট হবে। তারপর আমি দুইটা চেন করব, করার পর পরে যে ঘর আছে সেই ঘরের মধ্যে আমি আবার চারটা ডাবল ক্রোশেট করব। তো তারপরে আবার দুইটা চেন নেব, নেয়ার পর পরে যে ঘর আছে সেই ঘরে আমি আবার চারটা ডাবল ক্রোশেট করব। তারপরে আবার দুইটা চেন করব। তো এইভাবে আমি এই রাউন্ডের কাজটি কমপ্লিট করব, করে ফিরে আসছি। এখন চার নম্বর রাউন্ডের কাজ আমার শেষ হয়ে গেছে। এবার আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট করব। তো দুই নম্বর চেনে স্লিপ স্টিচের মাধ্যমে এভাবে জয়েন্ট করে নেব। তো এবার আমি পাঁচ নম্বর রাউন্ডের কাজ শুরু করব। তো কাজটি শুরু করার আগে স্লিপ স্টিচ করে করে আমি ফাঁকা ঘরে যাব। তো দেখুন, স্লিপ স্টিচ করে আমি ফাঁকা ঘরে চলে আসলাম। এবার আমি এই রাউন্ডের কাজটি করব। তো প্রথমে আমি দুইটা চেন করে নেব, দুইটা চেন সমান একটা ডাবল ক্রোশেট। পরে আমি আবার একটা ডাবল ক্রোশেট করে নেব, দুইটা ডাবল ক্রোশেট হলো। তারপর দুইটা চেন করব, করে সেম ঘরে আবার দুইটা ডাবল ক্রোশেট করব। তারপরে আবার এখান থেকে সরাসরি পরের ঘরে পার হব। তো এখানে আমি দুইটা ডাবল ক্রোশেট করব, তারপর দুইটা চেন করব, করার পর আবার একই ঘরে দুইটা ডাবল ক্রোশেট করব। তারপর আবার এখান থেকে আমি পরের ঘরে পার হব, দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, সেম ঘরে আবার দুইটা ডাবল ক্রোশেট। তো এভাবে আমি এই রাউন্ডের কাজও কমপ্লিট করব, করে ফিরে আসছি। তো দেখুন, এই রাউন্ড আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এবার এখানে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট করে নেব। তো প্রত্যেকবার স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট করার মাধ্যমটা একই রকম। তো জয়েন্ট হয়ে গেলে এবার আমি একটা চেন করব, করে এখানে সুতাটা কেটে নেব। নেওয়ার পর আমি ছয় নম্বর রাউন্ডের কাজটি শুরু করব। তো ছয় নম্বর রাউন্ডের কাজটি আমি এই সুতা দিয়ে করব। তো প্রথমে আমি যা করব, এই যে দুইটা করে চেনে যে ঘর, সেই ঘরে আমি এই সুতাটা জয়েন্ট করব। তো এভাবে জয়েন্ট করে নেব, একটা চেন করব, একটা চেন, তারপর আর একটা চেন। তো দুইটা চেন সমান আমার একটা ডাবল ক্রোশেট। তো একই ঘরে আমি আরও ছয়টা ডাবল ক্রোশেট করে নেব। তো টোটাল আমার সাতটা ডাবল ক্রোশেট হবে। তো প্রথমে আমি যেহেতু দুইটা চেন করে নিই, দুইটা চেন সমান আমার একটা ডাবল ক্রোশেট, এবং আমি বাকি ছয়টা ডাবল ক্রোশেট এই ঘরের মধ্যে করে নেব। তো আমার সাতটা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এবার আমি যা করব, এখানে যে ভিয়ের মতো ঘর থাকবে, এক কথায় যেখানে আমি দুইটা ডাবল ক্রোশেট করে সরাসরি আর একটা ঘরে দুইটা ডাবল ক্রোশেট করেছিলাম, দুইটার মাঝখানে এরকম ভিয়ের মতো অংশ থাকবে। তো সেই ঘরে আমি এরকম সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দেব। তারপর পরে দুইটা চেনে যে ঘর আছে সেই ঘরে আমি আবার সাতটা ডাবল ক্রোশেট করব, তিন, চার, পাঁচ,
ছয় সাত, তো সাতটা ডাবল ক্রোশেট করা আমার হয়ে গেছে। এবার আমি যে বিয়ের মতো ঘর আছে সেই ঘরে আবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করব। তো পরের ঘরে আবার আমি সাতটা ডাবল ক্রোশেট করব। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ট্যাপ করবেন। যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা করেনি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং আমার চ্যানেলের সাথেই থাকুন। তো সাতটা ডাবল ক্রোশেট হয়ে গেছে, এবার বিয়ের মতো ঘরে সিঙ্গেল ক্রোশেট। তো এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করব, করে ফিরে আসছি। তো দেখুন পুরাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি লাস্টে যা করব স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নেব। তো দুই নাম্বার চেনে আমি আগের মতো স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। তো তারপরে এখানে একটা চেন করব, করে এই সুতাটা কেটে নেব। তো দেখুন খুব সহজেই আমার এই গ্লাসমেটটি তৈরি হয়ে গেল। আপনারা ট্রাই করবেন, আশা করছি সবাই খুব সহজেই কাজটি করতে পারবেন। তো এতক্ষণ আমার সাথে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।